পদ্মা নদীর পাড়ে অপরূপ সুন্দর একটি বিকেল, রুফটপে খাওয়া দাওয়া, সেই সাথে সুন্দর একটা ভিউ। পদ্মা সেতুর নিচ দিয়ে চলছে রেলগাড়ি, উপর দিয়ে চলছে বাস, ট্রাক ইত্যাদি যানবাহন। এই অপরূপ দৃশ্য দেখতে চাইলে আজকের ভিডিওটি না টেনে দেখতে হবে। ছোট্ট একটা ইন্ট্রোর পর শুরু করতে যাচ্ছি আমাদের আজকের মূল ভিডিও। ওয়েলকাম টু টিপস অ্যান্ড ট্রাভেল ব্লগ, ইওর ভার্চুয়াল গাইড। দর্শক বন্ধুরা, আমরা এই চলে এসেছি আজকে হক কিচেন অ্যান্ড রেসিডেন্সি মাওয়া। এখানে এই বিল্ডিংয়ের রুফটপে হচ্ছে রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টটি হচ্ছে লিফটের পাশে। রেস্টুরেন্টটা বেশ বড়, একপাশে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। আমরা রুফটপে চলে এসেছি, এখানেই বসবো। আসুন দর্শক, আমরা এক নজরে তাদের খাবারের মেনুটা দেখে নেই। অনেকগুলো আইটেম রয়েছে দেখতে পাচ্ছি, দামটা রিজনেবলই। আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন, আমরা দ্রুতই চেঞ্জ করে দেখি। বাংলা খাবারও আছে, দেখি 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 দেখি, পেস্টটা একটু দেখাও। আমরা সেট মেনু নিয়েছিলাম না, সেট মেনু টু। আর এছাড়া অনেক খাবার আছে, চেঞ্জ করো। আচ্ছা, আমরা একটু দেখি, একটু হোল্ড করো। এখানে যে রূপচাঁদা মাছ, কোরাল মাছ, এগুলো দেখা যাচ্ছে, চেঞ্জ করো। ফিশ বারবিকিউ আছে, স্যালমন ফিশ আছে, তেলাপিয়া মাছ আছে। এছাড়াও জুস আইটেমের মধ্যে অনেক কিছু আছে, চা কফি আছে। ওকে, পাল্টাও। আর নাই শেষ, হক কিচেন। খাবার অর্ডার করা শেষে চলুন আমরা এবার রুফটপটা আপনাদের ঘুরিয়ে দেখাই। ও তোমরা জাস্ট দেখালো যে ফুল পাইছে, এর মানে এই না যে তোমরা ফুল দিছে। এই পাশে একটা বারবিকিউর চুলা দেখা যাচ্ছে, এখানে বেশ কিছু বারবিকিউ আইটেম রয়েছে। এই রেস্টুরেন্টটা একেবারে মাওয়া গোল চত্বরে। এই হচ্ছে পদ্মা সেতু, রেস্টুরেন্টে বসে পদ্মা সেতু একদম কাছে দেখা যাচ্ছে। ওই হচ্ছে পদ্মা নদী। এই যে দুর্নীতি, ক্যামেরা কিন্তু দেখছি আমরা সবাই। সুন্দর একটা ভিউ নদীর, অনেক বাতাস, ভালো লাগে না পদ্মা নদীর বাতাসটা। বিকেলে আসলে আরো ভালো লাগবে না, রাতের লাইটিংটাও দেখা গেল, আবার বিকেলের যে সুন্দর নদীটা এটাও দেখা গেল।
জায়গাটা অনেক সুন্দর, আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন তারা নিঃসন্দেহে এখানে আসতে পারেন। হব কিচেন মূলত দুটি ফ্লোর নিয়ে, আমরা এখন নিচের ফ্লোরটি আপনাদের দেখাচ্ছি। এতক্ষণ আমরা রুফটপে ছিলাম, এখন নিচের ফ্লোরে যাচ্ছি। নিচের ফ্লোরটিও কিন্তু বেশ সুন্দর সাজানো গুছানো, অনেক মানুষের বসার ব্যবস্থা রয়েছে। এছাড়া নিচের ফ্লোর থেকেও সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমরা যদি দেখি, দিনের বেলা আসলে এখানে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, রাতেও ভিউটা খারাপ না। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতু দেখা যাচ্ছে একদম কাছ থেকে। আমাদের চোখের ফোকাল লেন্সটা আরেকটু বেশি, আমরা খালি চোখে আরেকটু কাছ থেকে দেখতে পাচ্ছি। পদ্মা নদীতে এই যে দেখা যাচ্ছে রিফ্লেকশন হচ্ছে লাইটের। আর রেস্টুরেন্টটা যদি দেখাই, এই হচ্ছে রেস্টুরেন্ট, খুব সুন্দর ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে। অল্প সময়ের মাঝেই আমাদের খাবার চলে এলো, এবার খাওয়ার পালা। আমরা চাউমিন নিয়ে নিছি, চাউমিন মানে হচ্ছে নুডলস, একটু মোটা হলে ওটারে বোধ হয় চাউমিন বলে, জানি না সঠিক। হ্যাঁ, চাউমিন আর নুডলস এক না? মোটা মোটা। আচ্ছা, এই এক ডিশ চাউমিন কত নিচ্ছেন? 380 টাকা, ভ্যাট সহ 400 টাকার মতো। এটা চিকেন চাউমিন। একটা দিয়ে অনায়াসে আমাদের 5 জনের হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আমরা খাবো ফ্রাইড রাইস। টেস্ট কেমন? না, টেস্ট কেমন? ভালো শান্তা, চাউমিনের টেস্ট কেমন? কে পাঁচ জনে খেয়ে অন্য টেস্ট করতে পারো নাই? হ্যাঁ, কি হইলো এটা, খাবার রয়ে গেল কেন? ডাইটিং আসছো না? 5 জনে মিলে এক ডিশ নুডলস শেষ করতে পারলো না? তাই না? আমার খালিটা কিন্তু সুন্দর আছে, মোটা নাই। খাবার আইটেম কি কি আছে এখানে? এটা হচ্ছে চিকেন মশলা, ভেজিটেবল, ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেন। কি 2 পিস? হ্যাঁ, ছোট ছোট 2 পিস। এটা নিল 350 টাকা। ওকে, ফ্রি ফ্রি না? না না, বলো বলো, কি তুমি কি পারতে শোনো? কেন কেন, এই তো লাস্ট একটা চিকেন। সুইমিং পুলে পানি খেয়ে কিসে কিসে
তোমার ভাই তো যে মুরগির ঠ্যাং খাইতে পারলো না, কি করবো? এটা বন্ধুরা, আপনারা আপনাদের যে প্রিয় মানুষকে নিয়ে এই রেস্টুরেন্টে আসতে চান তাদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, পরবর্তীতে এই ভিডিওটি খুঁজে পেতে অবশ্যই আপনাদের ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন। এই রেস্টুরেন্টের সবচেয়ে সুন্দর যে জায়গাটা সেটা হচ্ছে নামাজের স্থান। সুন্দর একটা নামাজের স্থান রাখা হয়েছে যাতে আপনারা এখানে নামাজ পড়তে পারেন। আমরা এই মুহূর্তে যে রেস্টুরেন্টটিতে আছি অর্থাৎ হক কিচেন্সে, এখান থেকে কিন্তু মাওয়া রিসোর্ট দেখা যায় একদম সামনে। আমি দেখাই এই যে মাওয়া রিসোর্ট, দেখেন মানে চোখে তো আরও কাছে দেখা যায়। আমাদের পরবর্তী ভিডিও থাকছে মাওয়া রিসোর্ট নিয়ে। ভিডিওটি মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর এই নিচে দেখা যাচ্ছে এখানে কিন্তু মুন্সিগঞ্জ লৌহজংয়ের বিখ্যাত মিষ্টির দোকান আছে। যারা স্পঞ্জের মিষ্টি পছন্দ করেন তারা অবশ্যই মিষ্টি খাবেন। লৌহজংয়ের স্পঞ্জ মিষ্টি খাচ্ছি এখন আমরা। টেস্ট কেমন? সুপ্রিয় দর্শক, আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন বের হয়ে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।